বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রান্না করব, ঈদের তৃতীয় দিন তো আমাদের শেষ হয়ে গিয়েছে। তো শেষ হওয়ার পর দিয়ে দেখা যায় যে কোরবানির মাংস খাওয়া হয়েছে, অতটা শরীরটাও ভালো লাগে না, সবাই একটু শাক সবজির দিকে ঝুঁকেছে। তো আমিও তার ব্যতিক্রম কিছু নই, আমিও তাই সবজি নিয়ে আসছি। সবজির মধ্যে হচ্ছে কি, আজকে আমি নিয়ে আসছি হলো, ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে পুঁই শাক নিয়ে আসছি, একবারে হাতের পুঁই শাক। হাতের বলতে কি, কোনো ফরমালিন বা সার ছাড়াই সেই পুঁই শাকটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তার মধ্যে একটা প্যানে দিয়ে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো একটু হলুদ। হলুদ দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব, বেশি না, অল্প পরিমাণে তেল খাওয়াটাই কিন্তু আমাদের সবার জন্য স্বাস্থ্যটা দিকে তাকায়া অল্প একটু তেল দিয়েছি। চিকন করে দিয়েছি মনে হচ্ছে অনেক করেছে, আসলে না, অল্পই দিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে একটু হাতেই মাখিয়ে নেব। এটাকে বলে মাখা পুঁই শাক। মাখা পুঁই শাক রান্নাটা অনেক টেস্টি হয়। তো ভাবলাম যে না, এর মধ্যে আর একটু মশলাও দিয়ে দিই, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা দিয়ে আমি পুরো উপকরণটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপরে আমি এটাকে অল্প পরিমাপে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে একটু চুলায় দেব। তাতে হয় কি, দু তিনটা বলক চলে আসলে এই রান্নার খাবারটা অনেক মজা হয়। এটা কোনো কষানো রান্না না, এটাকে আপনি এক কথায় সেদ্ধ রান্নাও বলতে পারেন। পরিমাণ মতো একটু হাত ভেজা একটু পানি দিয়ে এটাকে আমি চুলায় চড়িয়ে দেব। তো দেখুন বলক চলে আসছে, দু তিনটা বলক চলে আসলে চিংড়ির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। চলে গেলে আমি এর মধ্যে সেই কুচি করে রাখা আমার পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে দিচ্ছি যাতে পড়ে না যায়, বেশি কুচি কুচি করেছি তো এর জন্য। তারপরে আমি এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। কালারটা থাকবে একটু সবুজ সবুজ, খেতে ভালো লাগবে, টেস্টটাও অনেক সুন্দর হবে, কিন্তু সেই একটা ফ্লেভার বের হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। জালটা কমিয়ে দিলাম, কমিয়ে অফ করে রেখে পরের দিন সকালবেলা, না মানে পরে তিন চার ঘন্টা পরে চলে আসছি গরম করে খাবো এর জন্য। তো আবার একটু চুলায় গরমের জন্য চড়িয়ে দিলাম। দেখুন চিংড়িগুলো সেই হয়েছে। তো যাই হোক, এটাকে আমি আস্তে আস্তে করে একটু সুন্দর করে জাল দিয়ে কষিয়ে নিচ্ছি বা নাড়াচাড়া দিয়ে গরম করে নিচ্ছি। খাবার আগ দিয়ে যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার ওইটাই। তো এরই মধ্যে দিয়ে হয়ে গেল আমার চিংড়ি রান্নাটা। তো দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে, এত টেস্টি একটা খাবার কি বলবো আপনাদের। অনেক তেল মশলা দিয়ে অনেকে আমরা শাকসবজি রান্না করে খাই, এরকম হালকা করে একটু অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে আপনি তেল ছাড়াও রান্না করতে পারবেন চাইলে, ওটাও টেস্ট হয়। যদি ক্ষেতের শাক হয় বা নিজেদের হাতে গাছ লাগানো যে শাকগুলো, ওই শাকগুলো হলে তেলও লাগে না। আপনি সব উপকরণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে তার মধ্যে শাকটা দিয়ে দিতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।